Assalamu alaikum rahmatullahi wabarakatuhu. Today I will show now Black Friday and Cyber Monday Namecheap domain and hosting offer. Prothome apnake Black Friday ebong Cyber Monday offer er jonno hosting offer er jonno apnar hosting price.net e dukte hobe. Tarpor hocche ei post ate apni click korben. Ei post ate click korar pore এখানে দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট লম্বা পোস্ট এখানে করা হয়েছে সেই পোস্টটার পরেই এখানে ডাইরেক্ট লিংক অফ দা ডিল এখানে ক্লিক করলেই আপনি তখন হচ্ছে ডাইরেক্টলি ভাবে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ঠিক এইটাতে প্রবেশ করার পরে এখানে যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে ওনারা তিনটা সিস্টেমে ওনারা অফারগুলো প্রোভাইড করছে সেটা হচ্ছে ডোমেনের উপরে 9% অফার কি বলে ডোমেনের উপরে 98% ছাড় দিচ্ছে এবং হোস্টিং এর উপরে 99% ছাড় দিচ্ছে আর ওয়েব সিকিউরিটির উপরে 72% ওনারা ছাড় দিচ্ছে তো সেই হিসাবে এখানে হচ্ছে ওনারা টোটাল 6 দিন মানে 7 দিন হচ্ছে অফারটা রানিং রান হবে আর এখন মাত্র 1 ঘন্টা 11 মিনিটের মতো এই অফারটা চলতেছে তো মাত্র শুরু হয়েছে এই অফারটা তো এই অফারটাতে আপনারা একটা না ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডের জন্য 7 দিন এই অফারটা দিয়েছে এখানে রেজিস্টার নিউ ডোমেইন এখান ওনারা যে ডোমেইনের উপরে যে অফারটা দিয়েছে সেটা হচ্ছে .net এর উপরে দেখেন খুব সুন্দর একটা অফার দিয়েছে 5.98 .net এর ডোমেইনটা আসলে কেউ ভালো অফার দেয় না কারণ .net ডোমেইনটা সেরকম চলেও না সেরকম হচ্ছে খুব একটা যে মানুষ কেনে সেরকম কেনে না কিন্তু এটার প্রাইসটা হাই এই ডোমেইনটা কম দামে আসলে পাওয়া যায় না এটা কেন কম দামে পাওয়া যায় না আমি বুঝি না আমার নিজে ডোমেইনটাও .net ডোমেইন এখানে দেখতে পাচ্ছেন .net এর তো আমি অনেক হাই দামে কিনেছি তো আমি কিনেছিলাম এটা এক্সপায়ার ডোমেইন যার জন্য আমার একটু দামটা বেশি লাগছিল আর এখানে .com ডোমেইনটা দেখতে পাচ্ছেন যে খুবই কম এটা .com ডোমেইন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে অনেক কম দামে প্রোভাইড করে থাকে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে $5 দুই সেন্ট কমেই এনারা দিচ্ছে তো এখানে আমি যেটা বুঝতে পারতেছি এনাদের কোনো হচ্ছে কমিশন লাগতেছে না যা খরচ হচ্ছে ডোমেনের উপরে সেই ডোমেনটাই ওবে দিচ্ছে কারণ একটা ডোমেন তো সেল হলে সেল করার পরে হচ্ছে সেই ডোমেনের কিছু লাভ থাকে তো সম্ভবত এটার কোনো লাভ থাকতেছে না আর এই বিষয়ে কোনো তাদের লাভ সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই তো যাই হোক এইটা ওনারা 44% ছাড় দিচ্ছে ডোমেন .com ডোমেনের ক্ষেত্রে আর হচ্ছে .org ডোমেইনের ক্ষেত্রে হচ্ছে আপনার $5.98 পার ইয়ার এই ডোমেইনটা কেনা যাবে .co ডোমেইনটাও দাম কম দেখতেছি তারপর হচ্ছে আচ্ছা এখানে কি বলছে এখানে ট্রান্সফার ওভার দ্য বেস্ট ক্যাং ইন টাউন আচ্ছা এখানে আপনি করতে পারবেন কি এই যে কোনো জায়গা থেকে ডোমেইন ট্রান্সফার করতে পারবেন এই ওয়েবসাইটে হোস্টিং এর উপরে ডোমেইনের উপরে সেটা হচ্ছে ডোমেইন ট্রান্সফারের ক্ষেত্রে যদি মনে করেন যে আপনার কোনো একটি ওয়েবসাইটের ডোমেনের জন্য $10 লাগবে ট্রান্সফার করতে বা রেনু করতে লাগবে $10 সেই ক্ষেত্রে যদি আপনি .com ডোমেইনটা এখানে ট্রান্সফার করে নিয়ে আসেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র $6.98 অর্থাৎ আপনার $3 মতো বেঁচে গেল $3 বেঁচে গেল আপনার কমের মধ্যেই আপনি এটা রেনু করে ফেললেন অর্থাৎ যখনই আপনি ট্রান্সফার করলেন এটা 1 বছরের জন্য আবার এটা রেনু হয়ে যাবে মেয়াদ বেড়ে যাবে তো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন .org এর ক্ষেত্রেও তাই XYZ সব ডোমেইনই একই রকম ট্রান্সফারের ক্ষেত্রে এখানে অ্যাপে ট্রান্সফার ডিসকাউন্টসের আরও বিভিন্ন ধরনের কথা এখানে উল্লেখ আছে সেগুলো আপনারা দেখতে পারবেন খুব সহজ এগুলো টাইপ ইউর ডোমেইন নেম ইন সার্চ বার এখানে প্রথমে আপনার ডোমেইন নেমটা সার্চ করা লাগবে যেরকম ধরেন যে আমি এই ডোমেইনটা এখন ট্রান্সফার করবো সেই জন্য আমাকে প্রথমে সার্চ করতে হবে আমি এটা কপি করে রাখলাম তারপরে একই রকম সিস্টেম অ্যাড টু কার্ট মানে আমি যেটা সার্চ করব সেই ডোমেইনটা অ্যাড টু কার্টে দেওয়া লাগবে অ্যাড টু কার্টে দেওয়ার পরে আমাকে এই প্রোমো কোডটা ব্যবহার করা লাগবে এই যে অ্যাড টু কার্টে চলে আস ডোমেইনটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আমার এখানে অথরাইজেশন কোড আমাকে ওই ডোমেইন যেখান থেকে আমি ডোমেইন এখানে নিয়ে আসবো সেই অথরাইজেশন কোডটা দিয়ে ভেরিফাই অথর কোড এইভাবে ক্লিক দেওয়া লাগবে এটা যখন আমি ওখান থেকে অথরাইজেশন কোডটা আমি নেবো ভেরিফাই দেওয়ার সাথে সাথে এই কোডটা তখন আমাকে টিক চিহ্ন দেওয়া বলবে যে হ্যাঁ এটা সম্ভব এটা আপনি ট্রান্সফার করতে পারবেন তো তারপর আমি এখানে অ্যাড টু কার্টে দেওয়ার পরে আমি সাধারণত যেভাবে
কি বলে নেমশিপ থেকে ডোমেইন কেনে বা হোস্টিং কেনে, সেই একই রকম সিস্টেম। তারপর ওইখানে আমি কুপন কোড হিসাবে আমি যে কুপনটা সিলেক্ট করলাম সেই কুপনটা দিয়ে অ্যাপ্লাই করে দেওয়ার পরে তারপর আমাকে যে 6.6 যে যে অফারটা দেখাচ্ছিল সেই অফারটার মধ্যে আমি চলে যাব। তখন ওই অফারে আমি ডোমেইনটা এই যে 6.98 এই অফারটার মধ্যে চলে যাবো, এই অফারের মাধ্যমে আমি ডোমেইনটা ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে বেস্ট দ্য হোস্ট উইথ দ্য মোস্ট অ্যান্ড গেট সাম স্টেলার সেভিংস, এখানে স্টেলার হোস্টিংয়ের উপরে কিছু অফার দিয়েছে। এখানে এক মাসের জন্য ওনারা ফ্রি দিবে। তো আমি ফ্রি, আপনারা যারা স্টেলার ইউজ করেছেন, আমি নিজেও ইউজ করেছি, ফার্স্ট টাইম আমি প্রথমে নেমশিপ থেকে হোস্টিং কিনি। তো নেমশিপের স্টেলার খারাপ না, ভালোই, মোটামুটি সব কাজই করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে স্টেলার, এখানে যদি আপনারা ছোটোখাটো বা প্রথমে স্টার্টিং বা আপনাদের দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে পার ডে সর্বোচ্চ 1-2000 ভিজিটর, তাহলে আপনি এখানে এই প্যাকেজটা কিনতে পারেন $8 দিয়ে, $9 দিয়ে, 8.88 ইয়ার পার। তো এটা এটা দিয়ে আপনার ব্যবসাটা বেশ ভালোভাবেই রান করতে পারবেন। এছাড়াও স্টেলার প্লাস যেটা আছে এটা আনলিমিটেড, একই রকম হোস্টিং। এটার যে সিম সিস্টেমটা পাবেন, যে কনফিগারেশনটা পাবেন, এটাতেও একই কনফিগারেশন, কিন্তু এটা আনলিমিটেড। আমি বলবো এটা না নিয়ে এটা নেবেন তিনটা ওয়েবসাইটের জন্য। আর যদি হচ্ছে আপনার বেশি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই দিকে নেবেন, এই তিনটা ওয়েবসাইটের জন্য এটাই বেস্ট, এটা নেওয়ার প্রয়োজন নেই। আর আনলিমিটেড শব্দটা জানেন নাকি? আনলিমিটেড না, আনমিটেড। আচ্ছা, এখানে সব আনমিটেড অর্থাৎ ওনাদের যে ইনস্টলার একটা প্যাকেজ আছে 50 GB, সেই 50 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। আচ্ছা, ইজি ওয়েব, এখানে ওয়ার্ডপ্রেস হোস্টিং, ইজি ওয়েব, আগে দ্য ফাস্টেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওনারা হচ্ছে কি, এই ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের জন্য ওনারা পার্সোনালি কিছু স্টাফ নিয়োগ করে রাখছে, যাদের ওনার কাস্টমারদের যাদের ওয়ার্ডপ্রেসের সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো ওনারা সমাধান করে থাকে। তো সেজন্য আপনারা যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হয়ে থাকে তাহলে এইখান থেকে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। এই সার্ভিসটা নিলে আপনাদের যে সমস্যাটা হবে সেখানে সেটা ওনাদের কাছে বলার সাথে সাথেই ওনারা ফ্রিতে ওটা সলিউশন করে দিবে। আপনাদের ট্রাফিক অনুযায়ী এখান থেকে নেবেন, যে কোনো তার স্পিড একই রকম পাবেন। তবে এটা ট্রুবো দেখা যাচ্ছে এবং সুপারসনিক দেখা যাচ্ছে, এটার স্পিড অবশ্যই ভালো হবে এবং এটার স্পিড অবশ্যই আর একটু ভালো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ইমেল স্পিল দ্য প্যান ফ্রম সেফ ডিস্টেন্স, সেফ ডিস্টেন্সের মধ্যে ওনারা প্রাইভেট ইমেল প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে প্রতি বছরে 3.56 ইয়ার, একটা ফ্রি মেল বক্স ইনক্লুড, একটা ফ্রি মেল বক্স পাওয়া যাবে, ইমেলের স্পেস থাকবে মাত্র 5 GB আর ফাইল স্পেস 2 GB, মানে একটা ফাইলের সর্বোচ্চ 2 GB পর্যন্ত স্পেস করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম, আর এটা হচ্ছে তিনটা ফ্রি মেল বক্স ইনক্লুড, আর এইটার হচ্ছে $10 করে। আমি এটা ইউজ করি নাই, যারা হচ্ছে আপনার যাদের হোস্টিং আছে হোস্টিং থেকেই ইমেল সিস্টেমটা পাওয়া যায়, কাজে এটা অনেকে আছে যারা শুধুমাত্র ইমেলের জন্য কেনে তারা এটা নেয়। তারপর হচ্ছে SSL সার্টিফিকেট প্রোটেক্ট ইওর সাইট ফ্রম অনলাইন বডিস। আচ্ছা, তারপর পজিটিভ SSL, ইসেন্টিয়াল SSL, যারা হোস্টিং কেনে হোস্টিংয়ের মধ্যেই সাধারণত SSL থেকে থাকে, SSL এক্সট্রাভাবে কেনার প্রয়োজন পড়ে না। তারপরেও যারা SSL কেনে এক্সট্রা বিভিন্ন ধরনের লুক HTTPS এখানে দেওয়ার জন্য, যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিউ সাইট ইনফরমেশন এখানে লেখা হচ্ছে নিচেই, তো এখানে আবার অনেকটাই থাকে কোথায় থেকে ভেরিফাই করা সেই কোম্পানির নাম থাকে, তো সেজন্য এইগুলা কিনলে সেই কোম্পানির নামটা এখানে উঠে যায়। আচ্ছা, তারপরে বিভিন্ন ধরনের এনালাইসিস দিচ্ছে। তারপর নেমশিপ VPN, নেমশিপ VPNটা হচ্ছে যারা গুগলের SEO করেন বা বিভিন্ন কোম্পানিতে SEO করেন স্পেশালি, তো SEOর ক্ষেত্রে VPNটা খুব ভালো কাজে দেয়। যেরকম বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্নভাবে ক্লিক করলে এক একটা লিঙ্কে, তখন ওই লিঙ্কের প্রতি র্যাঙ্ক চলে আসে সার্চ ইঞ্জিনে, তো সেজন্য VPNটা খুব কার্যকরী। তো VPN ওনারা নিচ্ছে হচ্ছে $5.88 পার ইয়ার, তো সেই হিসাবে আপনি যদি ফ্রিতে নেন তাহলে এক মাসের জন্য আপনি খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবেন। আর এখানে এক বছরের জন্য নিচ্ছে $10, যেখানে ওনারা অন্য টাইমে নেয় 34.56। যদিও নেমশিপের VPNটা সেভাবে এখন চলতেছে না, ওনারা ফ্রি ফ্রি দিয়ে দিয়ে খুব ভালো মতো চলতেছে, যখন ওনারা প্রথমে লঞ্চ করে তখন বেশ ভালোই চলতেছিল, মানে ফ্রিতে জানেন তো মানুষ একটু নেয়, তো এখনও পর্যন্ত সেই ফ্রি সিস্টেম ওনারা রেখে দিছে, কারণ ওনাদের
কি বলে ভিপিএন অপশন, ভিপিএন প্যাকেজটা চালু রাখার জন্য। আর তারপর প্রিমিয়াম ডিএনএস, প্রিমিয়াম ডিএনএস আমি একবার ইউজ করে দেখেছি। প্রিমিয়াম ডিএনএস শুধুমাত্র তারাই ইউজ করবে যাদের হোস্টিং আছে বা যারা বড় ধরনের বিজনেস করে, তারা প্রিমিয়াম ডিএনএস ইউজ করবে। তাছাড়া অন্য কারো প্রিমিয়াম ডিএনএস ইউজ করার আমার মতে প্রয়োজন নাই। এছাড়াও কীভাবে সেটা ইউজ করতে হয়, কীভাবে পারচেস করতে হয়, এখানে কিছু ডিসকাউন্টের সিস্টেম এবং প্রিমিয়াম ডিএনএস এর কিছু কথাবার্তা এখানে উল্লেখ আছে, আপনারা সেই অনুযায়ী এইটা পারচেস করবেন। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ইগনোর করে যাচ্ছি, সব কিছু দেখাচ্ছি না। আপনারা এটা অবশ্যই দেখবেন, এটা যে যেটাতে কেনার অভ্যস্ত বা যেটা লাইক করেন সে সেটা কিনবেন। আর এই ভিডিওটা সাত দিন পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকবে, যখন আপলোড দেবো আপলোডের 7 দিন পরেই ভিডিওটার কোনো মূল্য থাকবে না। তো এই তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল ভিডিওটা, ভিডিওটির কাজ শেষ হয়ে গেছে। তো আমার কাছে যেটাই সবচেয়ে ভালো লাগছে এই .com-এর এই ডোমেনের অফারটা, আর হচ্ছে স্টেলার অ্যানুয়াল প্ল্যান এই অফারটা, এটা খুবই সুন্দর আমার কাছে লাগছে এইটা। আর এইটা প্রয়োজন নেই, তিনটা ওয়েবসাইট হলেই এই অফারটা খুব ভালো লাগছে। আর হচ্ছে .com-এর অফারটা, তো যাদের হচ্ছে বাজেট কম $15 বা 1,000 টাকার মধ্যে, তারা নেমচিপ থেকে এইটা নিতে পারে। 1,000 টাকার মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে .com ডোমেন পাচ্ছেন হচ্ছে 4.98, আর হচ্ছে হোস্টিং পাচ্ছেন 8.8। ভালো 13.86 জন, তাহলে হচ্ছে আপনার 1,178 টাকা। এখানে কিন্তু পেপাল ডলার কারো কাছ থেকে কিনেও নেন, সে হচ্ছে আপনাকে অ্যাডফান করে দিবে আপনার, তখন হচ্ছে এইভাবে আপনি সেট অ্যাকাউন্টটাকে ডোমেন সহ আপনি এখান থেকে বিশ্বস্ত একটি কোম্পানির কাছ থেকে কিনে নিতে পারবেন। তো এই পর্যন্তই, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা কোনো অ্যাডফান করার প্রয়োজন থাকে, পেপাল ডলারের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাহলে আমাকে জানাতে পারেন, আমি আপনাকে ডলারের মাধ্যমে হেল্প করব। 85 টাকা রেট, সে যেখানে সে মানে আমি আপনাকে হেল্পের উদ্দেশ্যে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেল করে 95 টাকা বিভিন্নভাবে, আমি আসলে হেল্পের উদ্দেশ্যে আমার কাছ থেকে এই সুন্দর এই সিস্টেমটা পাবেন। আর তাছাড়া বলতে পারেন যে হয়তো বা ডলার সেল না 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 আমার আমার কাছে ডলার নেই, অনেকে 95 টাকা করে সেল করে। তো আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি সাধারণত হেল্পের উদ্দেশ্যে বা বলতে পারেন ফ্রি সার্ভিসের উদ্দেশ্যে এই কাজটি করে থাকি, মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক বাড়ানোর জন্য এই কাজটি করে থাকি। তো আপনারা এটা করতে পারেন, কিনতে পারেন, কিনলে হয়তো আমাকে জানাবেন, না হলে অন্য কারো থেকে আপনারা ম্যানেজ করে নেবেন। আর এই তো বন্ধুরা, এটা কিন্তু 7 দিন থাকবে, 7 দিন পরেই এটা বন্ধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।